বিএনপির সাথে কয়েক দফা আমাদের আলোচনা হয়েছে, অনানুষ্ঠানিক কথা হয়েছে। আগে বিএনপির নেতৃবৃন্দরা আমাদের দলগুলো অফিসে এসেছেন, কদিন আগে আমরা বিএনপির অফিসে তাদের সাথে মঞ্চের নেতৃবৃন্দ কথা বলেছি, এবং আগামী কদিনে 10 তারিখের আগেই হয়তো বিএনপির সাথে আরও এক দফা দু দফা আমাদের আলাপ আলোচনা হবে। কোনো গোপন কোনো বিষয় না। আলাপ আলোচনার বিষয় কি? প্রতিদিন খবরের কাগজে গণমাধ্যম সেটা বলছেন। আমরা আলোচনা করছি কয়েকটা প্রশ্ন নিয়ে। আলোচনা করছি নির্বাচনের আগে অবশ্যই এই সরকারকে বিদায় দিতে হবে, সরকারকে বিদায় নিতে হবে, এবং এটা একটা খুব পরিষ্কার কথা। 2 নম্বর, আমরা বলেছি যে আপনারা দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সুযোগ নেই। 14 সাল আর 18 সালের অভিজ্ঞতার পরে কোনো মানুষ বিশ্বাস করে না যে বর্তমান সরকারের অধীনে এখানে কোনো গ্রহণযোগ্য কোনো নির্বাচন হবে। সেজন্য আমরা বলেছি নির্বাচনকালীন একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা তদারকি সরকার গঠন করতে হবে। বেসামাল সরকার, দিশাহারা আজকে তারা, এটা কি সরকারি শক্তির পরিচয়? শক্তির পরিচয় না। সরকার একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে, সরকারের মধ্যে মানে সরকার নিজেদের ভয়টা এখন তারা মানুষের মনের মধ্যে এখন তারা ঢুকিয়ে দেবার চেষ্টা করছে। এবং আকবর খান বললেন, ওনারা বলেছেন ডিসেম্বর মাস নাকি ওনাদের মাস, তো বাংলাদেশের মানুষ কি আপনাদেরকে কি লিজ দিয়েছে? ডিসেম্বর মাস মানুষ কি আপনাদেরকে ইজারা দিয়ে দিয়েছে? ডিসেম্বর মাসে অন্য কোনো বিরোধী দল রাস্তায় নামতে পারবে না? কি অদ্ভুত কথা একটা। ফলে সরকার ইতিমধ্যে এমন একটা জায়গা তারা তৈরি করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা কোথায়? মানুষ এই সমস্ত কিছু দেওয়ালে মানুষের যখন পিঠ থেকে যায় তখন মানুষ প্রতিবাদ প্রতিরোধ করা ছাড়া অন্য কোনো পথ থাকে না। এই সরকার আজকে এমন জায়গায় নিয়ে গেছে এবং ইতিমধ্যেই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এবার তারা যে রাজপথে নামছেন, এই সরকারকে বিদায় না দিয়ে এবার দেশের মানুষ এবার আর তারা ঘরে ফিরবে না, এবং এরকম একটা জায়গার মধ্যে মানুষ এখন দাঁড়িয়েছে। আমরা লড়াইটা কিভাবে হবে, বাবলু ভাই একটু সতর্ক করার চেষ্টা করলেন, চমৎকার করে বললেন লড়াইটা কিভাবে হবে। গণতন্ত্র মঞ্চ আমরা গঠন করেছি 7টা দল মিলে, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করছি। সেই তদারকি সরকার কিভাবে আমরা গঠন করব, তার সময়, তার দায়দায়িত্ব, ক্ষমতা, নীতিগতভাবে যদি এরকম একটা সিদ্ধান্তে দেশের মানুষ আসতে পারে তাহলে পরবর্তীকালে সরকারের অন্যান্য যে বিষয়গুলো, কারা যাবেন, নূর চমৎকার করে বললেন, নিশ্চয়ই আমাদের এখানে এরকম দায়দায়িত্ব নেবার মতন বিশ্বাসযোগ্য নিরপেক্ষ মানুষ নিশ্চয়ই আছে। সরকার কিভাবে হবে নিশ্চয়ই সেটা নিয়ে আলাপ আলোচনা, নিশ্চয়ই সেটা করে আমরা সিদ্ধান্ত নিতে পারব। 3 নম্বর, আমরা বলেছি সেই সরকার এমন একটা পরিবেশ তৈরি করবে যাতে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়। এগুলো বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সাধারণ একটা ঐক্যমত। এরপরে আলোচনা করছি কি নিয়ে, আলোচনা করছি আমরা সাংবিধানিক সংশোধনগুলো কি হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সেটাকে পরিবর্তন করে সংশোধনী করে যেই 70 অনুচ্ছেদ এখানে ঈশ্বরতন্ত্রের উৎস, ফ্যাসিবাদের উৎস, যেখানে প্রধানমন্ত্রীকে আকবর আলী খান বলেছিলেন যে রাশিয়ার জারের যে ক্ষমতা অথবা আমাদের এখানে মোগল বাদশাদের যে ক্ষমতা ছিল এরকম একটা ক্ষমতার মধ্যে প্রধানমন্ত্রী ক্ষমতা দেওয়া হয়েছে, কোনো আধুনিক গণতান্ত্রিক কোনো সভ্য দেশে এটা হতে পারে না। আমরা সংবিধানে কী কী পরিবর্তন দরকার, অগণতান্ত্রিক কী কী সংশোধনী আছে, সাম্প্রদায়িক অনেকগুলো সংশোধনী আছে, ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী সংশোধনী আছে, এমনকি এই যে আপনারা বললেন নিবন্ধনের যে আইন এখন যেগুলো করা হচ্ছে যেটা পুরোপুরি সংবিধানে গণতান্ত্রিক চেতনার সাথে যেটা সংগতিবিহীন, অনেকগুলো সংশোধনী লাগবে। 2 নম্বর হচ্ছে এখানে বাহিনীগুলো একটা অলিখিত দায়মুক্তি তারা ভোগ করে, তারা সমস্ত বাহিনীগুলো, এই বাহিনীগুলো কীভাবে জবাবদিহিতার মধ্যে আনা যাবে,
এবং যেভাবে পুরো রাজনৈতিক দলের উপরে একটা পরিষ্কার করে পুলিশ কোনো শান্তিপূর্ণ সভা সমাবেশে পুলিশ হামলা আক্রমণ করতে পারবে না এবং সেখানে আপনি সমগ্র গণতান্ত্রিকভাবে অধিকারগুলোকে আমরা নিশ্চিত করব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে কাজ করতে পারে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব আলাপ আলোচনা করে আমরা আশা করি আমরা আগামী কদিনের মধ্যে আমরা যুগপৎ আন্দোলনের রাজনৈতিক ভিত্তিটা দেশবাসীর সামনে সেটা আমরা হাজির করতে পারবো এরপরে বিএনপি যেমন তার শরীরদের সঙ্গে আলাপ আলোচনা করবেন আমরাও গণতন্ত্র মঞ্চ আমাদের নেতৃবৃন্দ একটু বললেন আমরাও আমাদের বন্ধুদের সাথে আমাদের গণতান্ত্রিক প্রগতিশীল বামপন্থী দেশপ্রেমিক যতগুলো রাজনৈতিক দল এবং শক্তি আছে আমরাও আপনাদের সবার সাথে বসবো আলাপ আলোচনা করবো কথা বলবো আমরা কথা বলবো যুগপৎ আন্দোলনের ভিত্তিটাকে 1954 সালে যেভাবে হক ভাষণের সরাউদ্দি 21 দফার ভিত্তিতে মুসলিম লীগকে তার বিরুদ্ধে যেভাবে একটা জাগরণ তৈরি করা হয়েছিল 54 সালের ভোট যেভাবে একটা পুরো দেশের রাজনীতিকে পরিবর্তন করে দিয়েছিল এই যুগপৎ আন্দোলনের এই ভিত্তিটা সরকারের পরিবর্তনের পাশাপাশি গোটা ব্যবস্থার একটা পরিবর্তন ঘটিয়ে আমরা একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধান মুক্তিযুদ্ধে যে অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সেই লক্ষ্যে আমরা যাত্রা শুরু করব আমি শেষ করব এই কথাটা বলে বাংলাদেশে আগামী কদিন আমাদের অত্যন্ত সতর্ক থাকা দরকার প্রতিদিন এখানে ঘটনা ঘটছে ইতিমধ্যে বাংলাদেশে একটা গণজাগরণ গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে এবং বাবলুভাই চমৎকার করে বললেন সাম্প্রতিককালে বার্মাতে যে আন্দোলন হয়েছে আমাদের সমসাময়িক বিশ্বে এত বড় গণপ্রতিরোধ পৃথিবীর অন্য কোনো দেশে সাম্প্রতিক সময়ে হয়নি কিন্তু এখনও পর্যন্ত সামরিক জান্তা রক্ত গঙ্গার উপরে বসে এখনও তারা ক্ষমতায় তারা সেখানে আছে শ্রীলঙ্কাতে গণজাগরণ গণ অভ্যুত্থান হয়েছে জনগণ রাজপ্রাসাদ তারা দখল প্রেসিডেন্টের প্রাসাদ তারা সেখানে দখল করে নিয়েছে প্রধানমন্ত্রীর প্রাসাদ তারা দখল করে নিয়েছে রাজা পাকসে সামরিক বাহিনীর জেটে বিদেশে যাওয়ার পরে আবার সে ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে আবার সে শ্রীলঙ্কার কলম্বোতে রাজা পাকসে আবার সে ফিরে এসছে আবার সে সেখানে এবং তার মানে মানুষের গণজাগরণ একটা এত বড় গণ অভ্যুত্থান সেটা শেষ পর্যন্ত সেটা বিজয়ী হতে পারেনি আমাদের জন্য সাফল্য আছে আমাদের অবস্থাটা অনেক শক্তিশালী এখানে শক্তিশালী বিরোধী দল আছে গণতন্ত্র মঞ্চের মতন সংগঠন এক আন্দোলনের জোট আপনাদের মতন অসংখ্য দেশপ্রেমী গণতন্ত্র আপনারা রাজনৈতিক ধরে দল সংগঠন আছেন বিএনপি সহ তার শরিকরা সবাই রাজপথে আছেন ফলে বিরোধী দলগুলো এরকম একটা গণজাগরণ গণ অভ্যুত্থানকে একটা যৌক্তিক পরিণতিতে নেবার জন্য রাজনৈতিক দিক থেকে তাদের একটা প্রস্তুতির জায়গাটা এখানে আছে আমাদের সাথে শ্রীলঙ্কার পার্থক্যটা হচ্ছে এইখানে এখন দরকার হচ্ছে মানুষকে জাগিয়ে তোলা আমি প্রায় বলি এখন একটা দিন এক সপ্তাহের সমান এক সপ্তাহ এখন একটা মাসের সমান এই ডিসেম্বর মাসে এই গণজাগরণ নতুন পর্যায়টা যাবে গণ অভ্যুত্থান তারা নতুন মাত্রা নেবে